আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাবো। চলে যাচ্ছি কাইন মাস্টার অ্যাপসে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। চলে যাবো হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে আমরা রেশিও সিলেকশন করে চলে যাবো হচ্ছে গ্যালারিতে। গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটা দেখতে পাচ্ছেন, এটা প্লে করতেছি। এবারে আমরা চলে যাবো হচ্ছে লেয়ার অপশনে। লেয়ার অপশন যাওয়ার পরে মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশনে গিয়ে আমরা যেই ভিডিওটা আগেই গ্রিন স্ক্রিন দিয়ে রেকর্ড করেছি সেই ভিডিওটা আমরা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন টেনে আমি এটা সমান করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন অন করব এবং দুইটা ভিডিও দেখুন একসাথে চলতেছে, অর্থাৎ সামনে পিছে দুইটা ভিডিও একসাথে চলতেছে। তো এবারে আমি এই ভিডিওটাকে একটু যখন শ্যুট করেছি তখন আমার লাইটিংটা খুব বেশি ভালো ছিল না, যেহেতু আমি নতুন ইউটিউবার, তো আমার স্টুডিও সেট আপ নেই। তো এই জন্য আমি ডান পাশের একটু লাইটটা বেশি হয়েছে, বাম পাশে একটু কম হয়েছে, তো এই জন্য একটু ক্রপ করে এটাকে ছোট করে নেব। তার আগে বলে রাখবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। আমি এখন ক্রপিং অপশনে গিয়ে এই যে ক্রপ করে নিয়ে ভিডিওটাকে একটু ছোট করে নিলাম, সামনের ভিডিওটা অর্থাৎ অতিরিক্ত অংশটা কেটে নিলাম। নেওয়ার পরে আমি এবার দেখতে পাচ্ছেন আবার দুইটা ভিডিও আবার আমি একটু প্লে করব, অর্থাৎ দুইটা ভিডিও কিন্তু চলতেছে, বাট এটা উপরে সামনের ভিডিওটাকে একটু ছোট করে দিয়েছি, যে বাজে অংশটা কেটে দিয়েছি। এবারে যে কাজটা করবো এটা হচ্ছে পিছনের ভিডিওর যে নয়েজটা রয়েছে সেটা কিন্তু আমি রিমুভ করব। দেখতে পাচ্ছেন ডান পাশে যে মাইক বাটনটা রয়েছে এখানে আমি ক্লিক করব, বা ভলিউম বাটন, এটা ক্লিক করে জিরো করে দেবো এটাতে, যাতে করে পিছনের যে ভিডিওর সেখানে কোনো প্রকার অডিও আর থাকলো না, অর্থাৎ এখন সামনের ভিডিওতে যা বলছি সেগুলো কিন্তু শোনা যাবে, পিছনের ভিডিওতে কোনো কিছু শোনা যাবে না। এবারে আমি যাব হচ্ছে আসল কাজে, সেটা হচ্ছে কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবে। একবারে দেখতে পাচ্ছেন আমার এই নিচে যাওয়ার পরে ডান পাশে যে ক্রোমা কি নামে একটা অপশন রয়েছে, এই ক্রোমা কিতে আমি ক্লিক করব। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। এই ক্রোমা কিতে ক্লিক করার পরে এই যে এনেবল নামে একটা অপশন আছে, এনেবল করে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি আমার 90% কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে আমি এটাকে টেনে টেনে টুনে একেবারে পারফেক্টভাবে আপনার একটু সময় নিয়ে দেখবেন করে করে দিলাম। এবার আমি ভিডিওটাকে চালু করব। দেখতে পাচ্ছেন আমার পিছনে কোনো প্রকার কোনো গ্রিন স্ক্রিন বা কোনো কিছুই নেই, সরাসরি মনে হচ্ছে আমি যেমন রাস্তায় উড়ন্ত অবস্থায় কথা বলতেছি, অর্থাৎ আগে যেরকম আলিফ লাইলার মাঝে আমরা দেখতাম এরকম সেম এরকম হয়ে গেছে। তো এবারে আপনি এই ভিডিওটাকে চাইলে কিন্তু ছোটো করে বড় করে ডানে বামে যে কোনো এক জায়গায় সেট আপ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমি এই কোণায় রেখে একটু সেট আপ করলাম। তো বন্ধুরা, ভিডিও এডিটিং সম্বন্ধে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে প্রশ্ন করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা নতুন করে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে কিছু শিখতে পারেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকটাকে পেজটাকে ফলো দিবেন। তো ভালো থাকবেন সবাই, কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।